ব্রিগেড মাঠে মিটিং ছিল, ভাষণ দিবে নেতা, সেই সুযোগে দেখে এলেম শহর কলকাতা। সাধনা সরগমের গানটা সেভাবে আর শোনা যায় না, তবে একদিন হঠাৎই বেজেছিল এফএমএ। কলকাতার ফুসফুস বলা হয় ভারতের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা এই সবুজ ক্ষেত্র ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে। যুগ যুগ ধরে এই কাজটি নিশ্চুপে করে চলে ব্রিগেড, আর তার বছরের কয়েকটি সময় নীরবতা ভেঙে সরব হয় সে। তখন তার গর্জন কলকাতা ছাড়িয়ে ছড়িয়ে যায় গোটা ভারতে, কখনো কখনো বিশ্বও কেঁপে উঠেছে ব্রিগেডের বজ্র নির্ঘোষে। ব্রিগেডের চরিত্র আসলে এখনকার আকাশের মতোই বর্ণময়। বেজিংয়ের তিয়েনআনমেন, লন্ডনের ট্রাফালগার স্কোয়ার, বার্কশায়ারের গ্রিনহ্যাম কমন, কায়রোর তাহির স্কোয়ার, এগুলি সমীহ জাগানো আন্তর্জাতিক স্তরের বেশ কয়েকটি জায়গার নাম। দুনিয়া নড়িয়ে দেওয়া বেশ কিছু রাজনৈতিক সমাবেশ এখানে হয়েছে, হবেও। এগুলির সঙ্গে একই পঙ্ক্তিতে উঠে আসে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের নাম। রাজনীতির বহু দিকপালরা পা রেখেছেন ব্রিগেডে, রাশিয়ার ক্রুশ্চেভ, বুলগানিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, চীনের চৌয়েন লাই থেকে শুরু করে ভারতবর্ষে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, জয়প্রকাশ নারায়ণ, রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, নরেন্দ্র মোদী, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, এই তালিকায় থাকা নামের সংখ্যা কম নয়। সিরাজদৌল্লাকে হারিয়ে ইংরেজরা দখলদারি মজবুত করতে মৌরসি পাট্টা গাড়ার সিদ্ধান্ত নিল বঙ্গে। যেহেতু উপনিবেশ, তাই সেখানকার সব কিছুকে ব্যক্তিগত সম্পত্তি জ্ঞান করতে বিন্দুমাত্র সংকোচ ছিল না ব্রিটিশদের। কায়েমি স্বার্থের খাতিরে ভারতের জল জঙ্গলের ওপর তারা আগেই থাবা বসিয়েছিল। এবার কলকাতা গ্রামের গা লাগোয়া তৎকালীন গোবিন্দপুর এলাকার জঙ্গল কেটে দুর্গ তৈরির কাজ শুরু করল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে 1758 সাল নাগাদ গোবিন্দপুরে ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরির কাজ শুরু হয়। তখন গোটা এলাকাটি ঘন জঙ্গলে ঢাকা ছিল। নির্বিচারে গাছ কেটে বন সাফ করে ফেলল গোরা সাহেবরা। বনাঞ্চল ধ্বংস করে কুচকাওয়াজের জন্য নেড়া সমতল ভূমি তৈরি করল, জন্ম নিল ময়দান। তবে কালের বিধান, সেই ময়দানেই ইংরেজদের এক প্রকার মুখ ভেঙচিয়ে স্বাধীনতার দাবিতে একের পর এক সভা করত নেটিভ ভারতীয়রা। কেল্লা থেকে তা দেখে নিশ্চয় দীর্ঘশ্বাস পড়ত লালমুখো সাহেবদের। তখন স্বাধীনতার দাবিতে গোটা দেশ উত্তাল, কলকাতা পুড়ছে আন্দোলনের ঝাঁঝে, ব্রিগেডে আগুন ঝরা সব বক্তব্য রাখছেন স্বাধীনতা সংগ্রামীরা। ব্রিটিশ রাজকে উৎখাত করতে গোটা ভারত তখন মৃত্যুঘণ্টা বাজিয়ে দিয়েছিল ইংরেজদের বিরুদ্ধে। দেখে চোখ টাটালেও ব্রিটিশদের কিছু করার ছিল না, অবশেষে দেশ স্বাধীন হল। 1949 সালে দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এলেন ব্রিগেডে। লক্ষ লক্ষ মানুষ সেদিন বিজয় উৎসব পালন করতে দল বেঁধে এসেছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সুদূর ইংল্যান্ডে বসেও সম্ভবত বুক কেঁপে গিয়েছিল ইংরেজদের। ইন্টেলেকচুয়াল পলিটিক্সে কলকাতা তথা বাঙালির জুড়িমেলা ভার, ব্রিগেড সেই পলিটিক্সেরই ধাত্রীভূমি। এর প্রায় 50 বছর পর এখানে আরও একবার মৃত্যুঘণ্টা বাজবে, সেই নিনাদে কেঁপে উঠবে বাংলা। একটা মহিরুহ খণ্ড বিখণ্ড হয়ে ছড়িয়ে পড়বে, আর সেই রাজনীতি একটা সময় ভারতবর্ষে বিকল্প রাজনৈতিক দিক নির্দেশ করবে। সে প্রসঙ্গে যাওয়ার আগে পুরনো লাল হয়ে যাওয়া খবরের কাগজগুলোর ওপর একবার চোখ বোলানো যাক। স্বাধীনতা প্রাপ্তির পর বারবার ব্রিগেডে এসেছেন পণ্ডিত জওহরলাল নেহরু, তবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হল 1955 সাল। ভারতে এলেন রাশিয়ার রাষ্ট্রপ্রধান নিকোলাই বুলগানিন এবং কমিউনিস্ট পার্টির মাথা নিকিতা ক্রুশ্চেভ। তাদের সম্মান জানাতে ব্রিগেড ময়দানকে বেছে নিয়েছিলেন নেহরু। সভায় ছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। আন্তর্জাতিক নেতাদের দেখতে কলকাতা ভেঙে পড়ল ময়দানে। অনেক পরে জানা যায় রাশিয়ার আমজনতা নাকি কলকাতার স্বতঃস্ফূর্ততার খবর শুনে চমকে গিয়েছিল। গোটা বিশ্বের সঙ্গে সেদিন হ্যান্ডশেক করে নিজের পরিচয় জানান দিয়েছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। তারপর ঠিক পরের বছর ব্রিগেড আবার শিরোনামে। 1956 সালে চীনের প্রধানমন্ত্রী চৌয়েন লাই এলেন ব্রিগেডে। স্বাধীনতা প্রাপ্তির পর সদ্য হাঁটতে শেখা একটি দেশ বিশ্বের দরজায় তখন কড়া নাড়া শুরু করেছে। বিদেশি রাষ্ট্রনায়করা আসছেন, দেখছেন, মূল্যবান মতামত রাখছেন। ঐতিহাসিক সেসব সভা ব্রিগেডকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। পরাধীনতার শৃঙ্খল মোচন করে বেরিয়ে এসে আন্তর্জাতিক আধুনিকতার পাঠ নিচ্ছে ভারতবর্ষ, পথ দেখাচ্ছে ব্রিগেড।
নড়বড় করতে থাকা পা ক্রমশ শক্ত হচ্ছে, স্বাবলম্বী হচ্ছে ভারতবর্ষ। গোটা বিষয়টাই কাছ থেকে দেখেছে ব্রিগেড, তার চারপাশটাও তখন বদলে যাচ্ছে ধীরে ধীরে। সে এখন দেশের সেনার অধীনে, তার মাঠে পড়ে থাকা পরিত্যক্ত কামান শত শত ঘটনার সাক্ষী। জন্মের প্রায় 200 বছর পর মাঠের চারপাশ ঘিরে চওড়া চওড়া রাজপথ তৈরি হলো দেখলো সে। দেখলো পেল্লাই সব বাড়ি তৈরি হচ্ছে, মাঠের গাছগুলি মাথা ছাড়িয়ে সে বাড়ি আকাশ ছুঁয়েছে। কলকাতা স্কাইলাইন পাল্টাতে লাগলো ব্রিগেডের চোখের সামনে। ধর্মতলাকে চৌরঙ্গি বলে চিনত সে, সেটা বদলে গেল দ্রুত। অফিসপাড়া তৈরি হলো দেখলো দ্বিতীয় হুগলি ব্রিজ তৈরি হতে। স্রোতস্বিনী গঙ্গাকে শীর্ণ হতেও দেখল চোখের সামনে। ভিক্টোরিয়ার পরীর সঙ্গে মিত্রতা তো ব্রিগেডের, সেই পরীও একদিন ঘোড়া বন্ধ করে দিল। এই বিশ্রামকালে এসব কথাই ভাবে ব্রিগেড, তবুও এ সময়ে প্যাচ প্যাচে কাদা উপেক্ষা করে রাজনৈতিক সমাবেশ হয় দু একটা। তখন একবার আর মোড়া ভেঙে গা ঝাড়া দিয়ে তৈরি হয়ে নেয় ব্রিগেড। ডান হাতে গঙ্গাকে রেখে সোজা তাকালে ভিক্টোরিয়া, বাঁ হাতে ইন্ডিয়ান মিউজিয়াম, উল্টো দিকে রেসকোর্স আর পিছনে দোসর শহীদ মিনার, সেটির গা ঘেঁষে দাঁড়িয়ে রাজভবন, ক্রিকেট স্টেডিয়াম, ইডেন গার্ডেন্স। বৃষ্টির জলে ভিজতে ভিজতে একবার মাথা তুলে সব কিছু জরিপ করে নেয় ব্রিগেড। তা করতে করতে কখনও ফিরে যায় ফ্ল্যাশব্যাকে। নেহরু প্রয়াত হলেন, কিছুদিন রাজনৈতিক ডামাডোল চলল, তারপর ক্ষমতায় এলেন ইন্দিরা গান্ধী। প্রধানমন্ত্রী হওয়ার বছরেই 1966 সালে ব্রিগেডে জনসভা করলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। কংগ্রেস সমর্থকরা সেদিন মাঠ ভরিয়ে দিয়েছিলেন, তাছাড়া প্রচুর মানুষ এসেছিলেন শুধুমাত্র জননেত্রী ইন্দিরা গান্ধীকে দেখবেন বলে। ততদিনে কংগ্রেস বিরোধিতা মাথাছাড়া দিতে শুরু করেছে দেশে। 1967 সালে পশ্চিমবঙ্গে গঠিত হলো যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভা, তবে অচিরেই তা ভেঙে গেল। পরিবর্তে প্রফুল্ল ঘোষের নেতৃত্বে মন্ত্রিসভা তৈরি হলো, প্রতিবাদ জানালো যুক্ত ফ্রন্ট, ব্রিগেডে সভা করলো ফ্রন্ট, সেখানে পুলিশের সঙ্গে গণ্ডগোল, রণক্ষেত্রের রূপ নিল ব্রিগেড। ইংরেজ আমলের পর ফের রক্ত ঝরল সবুজ ঘাসে, সে লড়াই চলতে থাকলো পুরো দমে। তারপর 1969 সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরল যুক্ত ফ্রন্ট, ব্রিগেডে ফের হলো সভা। অধিকাংশ বাম নেতা নিজেদের মধ্যেকার ফ্র্যাকশন উড়িয়ে সভায় এলেন, জয় উদযাপন করলেন ব্রিগেডে। এরপর আরও বড় সভার প্রস্তুতি শুরু করে দিলেন নিজেদের মতো করে। 71-এর উত্তাল মুক্তিযুদ্ধ নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে, ভারত সেই আজ থেকে গা বাঁচিয়ে চলেনি, সর্বান্তকরণের সমর্থন দিল। শেষ পর্যন্ত পাকিস্তানের কুশাসনের নাকপাশ ছিঁড়ে বেরিয়ে এলো বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন দিয়েছিল ভারতবর্ষ। 71-এর যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ তৈরি হলো। তারপর ব্রিগেডে একদিন পা রাখলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মুজিবুর রহমান। 1972 সালে সেই ব্রিগেডে শুধুই কালো মাথা, লাখো লাখো মানুষ এসেছিলেন বাঙালিদের স্বাধীনতা উদযাপনে। সেদিন ব্রিগেড বুক পেতে স্বাগত জানিয়েছিল বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমানকে। তারপর এলো 1975, ব্রিগেডে এলেন জনতা দলের দিকপাল নেতা জয়প্রকাশ নারায়ণ, যিনি জেপি নামেই বেশি পরিচিত। তারপর আবার এলেন 1977 সালে, ইন্দিরা সরকারের জরুরি অবস্থার বিরুদ্ধে জনসভা করলেন। এই আন্দোলন ভারতের রাজনীতিকে ঝাঁকিয়ে দিয়েছিল। সর্বভারতীয় রাজনীতিতে একে একে উঠে আসতে শুরু করলেন অন্যান্য দলের নেতারা। রাজনৈতিক পট পরিবর্তনের সরাসরি প্রভাব পড়ল দেশের অন্যান্য প্রান্তে। সেই ঝড়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিল বামেরা। কংগ্রেসের সিদ্ধার্থ শঙ্কর রায় তখন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিধানসভা ভোটের আগে জ্যোতি বসু ব্রিগেডে সমাবেশ করলেন, ভোটের পর ক্ষমতায় এলেন জ্যোতি বসুরা, রাজ্যে ক্ষমতায় থাকলো বাম ফ্রন্ট। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পাকাপাকিভাবে বাম শাসনের অবসান ঘটানোর আগে 1992 সালে মৃত্যুঘণ্টা বাজিয়েছিলেন ব্রিগেডে। এর আগেই অবশ্য অরাজনৈতিক সমাবেশে ব্রিগেডে আসেন ভ্যাটিকান সিটির পোপ দ্বিতীয় জন পল। 1990 সালে ব্রিগেডে সভা করে বিজেপি, লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ীরা এসেছিলেন। তার আগে অবশ্য 88 সালের ব্রিগেডে এসেছিলেন অটল বিহারী বাজপেয়ী, সেবার বিরোধী কনক্লেভ নামে ডাকা সভায় যোগ দিয়েছিলেন বিশ্বনাথ প্রতাপ সিং, জ্যোতি বসু, অটল বিহারী বাজপেয়ী। সকলে হাত তুলে স্লোগান দিয়েছিলেন রাজীব হটাও।
তারপর 1992 সালে ব্রিগেডে বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়। যুব কংগ্রেসের ডাকা সেই সভার নেতৃত্ব দিয়েছিলেন রাজ্যের তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশাল আকারের একটি নকল ঘণ্টা ছিল বাম শাসনের অবসান ঘোষণা করে সেদিন ঘণ্টার ধ্বনি হয়েছিল ব্রিগেডে। তবে তার চার দিনের মাথায় পাল্টা সভা থেকে শক্তি প্রদর্শন করে বামেরা। বক্তা ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সেদিন রেকর্ড জমায়েত হয়েছিল বলে এখনও দাবি করে বামেরা। তবে প্রায় দেড় দশক পর বাস্তবিকই বাম শাসনের বিদায় ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারে আসে তৃণমূল কংগ্রেস। আর 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে প্রথমবার ক্ষমতায় আসা তৃণমূল সভা ডাকে। তার আগে 2006 সালে বামেরের ডাকা ব্রিগেডে শেষবারের জন্য এসেছিলেন জ্যোতি বসু। এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড 2019 সালে ইন্ডিয়া ইউনাইটেড র্যালির সাক্ষী থেকেছে। লোকসভা ভোটের আগে বিজেপিকে উৎখাত করতে 20টি বিরোধী দলকে একত্র করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন এসেছিলেন শরদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, ফারুক আবদুল্লাহ, মল্লিকার্জুন খার্গে সহ এক ঝাঁক নেতা। 2019 লোকসভা ভোটের আগে ব্রিগেডের সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। হয়তো 2024 লোকসভা ভোটের আগেও ইন্ডিয়া জোট এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির পক্ষ থেকে সভা করবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এরপর আবার ব্রিগেডে মিটিং হবে, রাস্তায় হবে যানজট। ব্রিগেডে মিটিং শেষে ফুরায় না সংকট, ব্রিগেডে মিটিং হবে অনেক উঁচুতে মাচা। ব্রিগেডে মিটিং শেষ বড্ড নিচুতে বাঁচা, ব্রিগেডে মিটিং হবে মানুষ উত্তেজিত, কি করে বাঁচবে লোকে কেউ যদি বলে দিত। এতক্ষণ আপনারা শুনলেন বাংলা তথা ভারতের ইতিহাসে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশের একাল সেকালের নানা জানা অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।